প্রাচীনকালে সিংহাসনে বসা সাম্রাজ্ঞী বা রানীদের শাসনকাল খুব একটা দীর্ঘস্থায়ী হতো না। কিন্তু স্বামীর মৃত্যুর পর দীর্ঘ ৪৫ বছর কাশ্মীরের রাজ সিংহাসনের দায়িত্ব সামলেছিলেন রানী দিদ্দা, যিনি ক্ষমতা লিপ্সা এবং নির্মমতার জন্য স্মরণীয় হয়ে আছেন ইতিহাসের পাতায়। ক্ষমতায় টিকে থাকাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। কাউকে প্রতিদ্বন্দ্বী মনে হলেই সরাসরি হত্যা করতেন তাকে। এমনকি আধিপত্য ধরে রাখতে একে একে নিজের রাস্তা থেকে সরিয়ে দেন তার তিন নাতিকেও। ১১৪৮ থেকে ১১৪৯ সালের মধ্যে রাজতরঙ্গিনী লেখে কাশ্মীরি পণ্ডিত কলহন। রানী দিদ্দার মৃত্যুর প্রায় ১৫০ বছর পর রাজতরঙ্গিনীতে তার শাসনের বিশদ বিবরণ তুলে ধরেন কলহন। রানী দিদ্দাকে বলা হতো কাশ্মীরের ক্যাথরিন। ইতিহাসে ডাইনি রানী হিসেবেও তিনি পরিচিত ছিলেন। লোহারা রাজবংশের রাজা সিংহরাজের মেয়ে ছিলেন দিদ্দা। সে সময় ভারতবর্ষের অন্যান্য অংশের চেয়ে কাশ্মীরের নারীরা অপেক্ষাকৃত বেশি স্বাধীনতা ভোগ করত। সিংহরাজের কোনো পুত্র সন্তান না থাকা সত্ত্বেও দিদ্দাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। রাজতরঙ্গিনীর তথ্য অনুসারে দিদ্দা খোড়া ছিলেন। শারীরিক এই বৈশিষ্ট্যের কারণেই দিদ্দাকে অপছন্দ করতেন তার বাবা সিংহরাজ। পার্থগুপ্ত রাজবংশের রাজা ছিলেন ক্ষেমাগুপ্ত। তিনি বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। নিজের ক্ষমতাকে পোক্ত করতেই তিনি রাজকন্যা দিদ্দাকে বিবাহ করেছিলেন। ক্ষেমাগুপ্তের সাথে বিয়ের পরেই দিদ্দার চতুর রাজনীতিবিদের পরিচয় সামনে আসে। অল্প সময় তিনি প্রভাব বিস্তার করেন। সাধারণ মানুষও রাজা ক্ষেমাগুপ্তর নামের শুরুতে তার স্ত্রীর নাম যুক্ত করে দিদ্দা ক্ষেমা নামে সম্বোধন করতে শুরু করে। দিদ্দার নামে রাজা ক্ষেমাগুপ্ত মুদ্রা প্রচলন করেন। এক একটি মুদ্রার মূল্য লক্ষাধিক। রাজার ঔরসে দিদ্দার অভিমন্যু নামের এক পুত্র হয়। ৯৫৮ সালে শিকারে গিয়ে লুতা নামের এক জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজা ক্ষেমাগুপ্তর। তার মৃত্যুর পর ছেলে অভিমন্যু সিংহাসনে বসেন। অভিমন্যু তখনও শিশু থাকায় দিদ্দাই তার অভিভাবক হিসেবে প্রধান শাসকে পরিণত হন। কিন্তু ক্ষেমাগুপ্তর বোনের দুই ছেলে মাহিমান ও পাতালা এর বিরোধিতা করেন। দিদ্দা নির্মমভাবে স্বামীর দুই ভাগ্নেসহ বিদ্রোহীদের নিজের রাস্তা থেকে সরিয়ে দেন। দিদ্দার নির্মমতা শুধু বিদ্রোহীদের হত্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি তাদের পরিবারের সদস্য, মন্ত্রী কিংবা উচ্চপদস্থ ব্যক্তিদের সন্দেহ হলেই তাদের মৃত্যুদণ্ড দিতেন। ৯৭২ সালে অভিমন্যুর মৃত্যুর পর তার ছেলে নন্দীগুপ্ত রাজা হন। ক্ষমতালোভী দিদ্দা নিজের একাধিপত্য বজায় রাখতে একে একে তার তিন নাতি নন্দীগুপ্ত, ত্রিভুবন এবং ভীমগুপ্তকে কালো জাদু প্রয়োগ করে হত্যা করেন। তিনি মধ্যবয়সে প্রেমে পড়েন টুঙ্গা নামের এক মহিষপালক যুবকের। পরবর্তীকালে দিদ্দা এককভাবে পুরো ক্ষমতার অধিকারী হয়ে ওঠার পর টুঙ্গাকে নিজের প্রধানমন্ত্রীর পদ দেন। ধীরে ধীরে টুঙ্গা সকল মন্ত্রী ও উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। একই সঙ্গে হয়ে ওঠেন দিদ্দার মতোই নিষ্ঠুর, অমানবিক ও অহংকারী। ১০০৩ সালে মারা যান রানী দিদ্দা। রানী দিদ্দার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ভাগ্নে সংগ্রামরাজ। জীবদ্দশায় তার ভাগ্নেকে উত্তরাধিকার মনোনীত করে যান রানী দিদ্দা। আর সেই সময় থেকেই কাশ্মীরে লোহারা রাজবংশের শাসন প্রতিষ্ঠা হয়। সংগ্রামরাজের শাসনকালে টুঙ্গা আরও বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। এরপর নিজের ভাই নাগাকে দিয়ে টুঙ্গাকে হত্যা করান রাজা সংগ্রামরাজ। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।